ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি তৃতীয় দিনে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা 14 আসনের জন্য সাবিনা আক্তার তুহিন সহ আরও কয়েকজন প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাজধানী ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের এই মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে। কুমিল্লা 5 আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন মোহাম্মদ মাহতাব হোসেন। অন্যদিকে সিলেট 3 আসন থেকে নির্বাচনে লড়তে দলীয় মনোনয়ন ফর্ম কিনতেও দেখা গেছে অনেককে। সম্প্রতি 3 সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 14 জুলাই আসন 3টিতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।